আসসালামু আলাইকুম বিকেল চার্টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি। ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার সহ পুলিশের 15 কর্মকর্তার বিরুদ্ধে মামলা। তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা। টেকনাফে প্যাকেটজাত জুস খেয়ে হাসপাতালে গেলেন একই পরিবারের 8। ক্যাপ্টেন ইশফাত সহ বিমানের 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার। পদ্মায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবেদন পিছিয়ে 6 মার। হরিণের মাংস উদ্ধারে গিয়ে চোরা শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তা। বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে। নিখোঁজের 36 ঘন্টা পর ভেসে উঠল শিশুর মরদেহ। তুরস্ক সিরিয়ার ভূমিকম্প, নিহত 5 শতাধিক। এবং ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে তাৎক্ষণিক সহায়তার নির্দেশ বাইডেনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে হেফাজতে নিয়ে নির্যাতন ও হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের 15 কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে জনির বাবা মোহাম্মদ ইয়াকুব আলী বাদী হয়ে এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 560 জন মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। উদ্ধার অভিযান এখনও চলছে। সংশ্লিষ্টরা বলছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার ভোরে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। উদ্ভূত পরিস্থিতিতে তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে দোকান থেকে কেনা প্যাকেটজাত জুস পান করে একই পরিবারের শিশুসহ 8 জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় টেকনাফের বন্থিলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা হলেন পশ্চিম শিকদারপাড়ার আবু বক্করের মেয়ে নাসিমা আক্তার ও সেলিনা, আবু বক্করের ভাই আব্দুর রহিমের মেয়ে রাফিয়া, রাফসানা, নাজমা ও ছেলে রামিম, এবং জসিমউদ্দিনের ছেলে শাউন ও মোহাম্মদ জালালের ছেলে জিসান। মিশরীয় উড়োজাহাজ লেজ দুর্নীতির মাধ্যমে বিমানের 1,161 কোটি টাকা ক্ষতির অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক ফ্লাইট ক্যাপ্টেন ইশরাত আহমেদ সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন। সীতাকুণ্ডের স্বামীকে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত 2টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের লালানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউপি সদস্য হলেন জাহেদ সুলতান চৌধুরী ওরফে রবিন। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য ও আব্দুল হালিম চৌধুরীর ছেলে। ঢাকার দুয়ারের মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ধাক্কা দিয়ে ফেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুজ্জামান সানিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী 6 মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুসাম্মদ কামরুন নাহার প্রতিবেদন দাখিলের এদিন ধার্য করেন। মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে চোরা শিকারীদের হামলায় আহত হন বন বিভাগের স্টেশন অফিসার সহ 4 সদস্য। চোরা শিকারীদের কাছ থেকে হরিণের মাংস উদ্ধারের সময় ঘটনা ঘটে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিওধার স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে 5টার দিকে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারি বাঁশতলা এলাকায় সুন্দরবনের ইসাহাকের চিলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারীদের একটি নৌকা আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে 2টি পা সহ 20 কেজি হরিণের মাংস, 2,000 ফুট হরিণ শিকারের ফাঁদ, একটি দা ও একটি ছুরি জব্দ করা হয়। পরে চোরা শিকারীদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহান সহ তার সাথে থাকা অপর 3 বন প্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকায় বাবা ফজলে হককে কুপিয়ে হত্যা করেছে ছেলে গোলাম আজম। রোববার রাত 2টার দিকে থানায় এসে নিজ বাবাকে খুনের বিষয়টি স্বীকার করেন ছেলে গোলাম আজম। পরিবার সহ স্থানীয়রা বলছেন মানসিক সমস্যা রয়েছে গোলাম আজমের। তিনি রুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। নরসিংদীর বেলাবতে আরিয়াল খান নদ থেকে ইয়াসিন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ইয়াসিন কিশোরগঞ্জ জেলার 32 গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে বেলাব উপজেলার মাটিয়ালপাড়া গ্রামে তার নানা রইস উদ্দিনের বাড়িতে থাকতো। গোসলে নেমে নিখোঁজ হওয়ার 36 ঘন্টা পর সোমবার সকালে তার মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে। এর আগে শনিবার দুপুর 1টার দিকে বেলাবো বাজারের আড়িয়াল খান নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ইয়াসিন ডুবে যায়।
তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে এখন পর্যন্ত ভূমিকম্পে 5 শতাধিক মানুষ মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর আগে তুরস্কে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8 সোমবার স্থানীয় সময় ভোর 4:17 মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে 23 কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয় একের পর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে প্রথম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার 2 ঘন্টার মধ্যে অন্তত 42টি আফটার শক হয়েছে বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানা গেছে এই তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ভূমিকম্পে 5 শতাধিক প্রাণহানি ও 1000-এর বেশি আহত হয়েছে এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার তৎপরতায় সহায়তার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনায় গভীর উদ্বেগের কথাও জানিয়েছে দেশটি আমাদের পরবর্তী সন্ধ্যা 6টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ